হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যদি জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এই কলেজে বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাডমিশন নাও তাহলে অ্যাডমিশন ফিজ এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যে যে ফিজগুলো তোমাদেরকে পে করতে হবে সেগুলো আজ ডিটেলসে বলবো এই কলেজে অ্যাডমিশন নিলে ফার্স্ট ইয়ারে যে যে ফিজগুলো তোমাদেরকে পে করতে হবে সেগুলো হচ্ছে অ্যাডমিশন ফি পঞ্চাশ হাজার টাকা অ্যানুয়াল ফি চল্লিশ হাজার টাকা টিউশন ফি নব্বই হাজার টাকা লাইব্রেরি ফি পাঁচ হাজার টাকা স্টুডেন্টস ওয়েলফেয়ার গেমস অ্যান্ড স্পোর্টস ফি দশ হাজার টাকা তো ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন ফিজ নিয়ে টোটাল যে অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হবে সেটা হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা সেকেন্ড ইয়ারে অ্যানুয়াল ফি লাগবে চল্লিশ হাজার টাকা টিউশন ফি নব্বই হাজার টাকা লাইব্রেরি ফি পাঁচ হাজার টাকা স্টুডেন্টস ওয়েলফেয়ার গেমস অ্যান্ড স্পোর্টসের জন্য ফিজ লাগবে দশ টাকা তো এই সমস্ত ফিজগুলো নিয়ে টোটাল যে অ্যামাউন্টটা সেকেন্ড ইয়ারের জন্য পে করতে হবে সেটা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের জন্য অ্যানুয়াল ফি লাগবে চল্লিশ টাকা টিউশন ফি লাগবে নব্বই টাকা লাইব্রেরি ফি পাঁচ টাকা স্টুডেন্টস ওয়েলফেয়ার গেমস অ্যান্ড স্পোর্টসের ফি লাগবে দশ হাজার টাকা তো এই ফিজগুলো নিয়ে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের জন্য এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করে পে করতে হবে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের সমস্ত ফিজগুলো নিয়ে এই কলেজের ক্ষেত্রে টোটাল যে অ্যামাউন্টটা তোমাদেরকে চার বছরে পে করতে হবে সেটা হচ্ছে ছ লাখ তিরিশ হাজার টাকা এই কলেজে হোস্টেল কম্পালসারি ইনক্লুডিং অ্যাকোমোডেশন অ্যান্ড মিলস কলেজে ফোর বেডের শেয়ারিং রুম এবং সিঙ্গেল বেডের রুম অ্যাভেলেবেল আছে ফোর বেডের শেয়ারিং রুমের জন্য ফার্স্ট ইয়ারে পে করতে হবে ছ হাজার পাঁচশো টাকা আর যদি সিঙ্গেল বেডের রুম নাও তাহলে এক্সট্রা তিন হাজার টাকা আরও পে করতে হবে মানে সিঙ্গেল বেডের রুম নিলে ছ হাজার পাঁচশো প্লাস তিন হাজার টাকা মানে ন হাজার পাঁচশো টাকা টোটাল পে করতে হবে ফোর বেডের রুমের জন্য সেকেন্ড ইয়ারে পে করতে হবে সাত হাজার টাকা আর যদি সিঙ্গেল বেডের রুম নাও তাহলে সাত হাজার প্লাস এক্সট্রা তিন হাজার টাকা ফোর বেডের রুমের জন্য থার্ড ইয়ারে পে করতে হবে সাত হাজার পাঁচশো টাকা সিঙ্গেল নিলে সাত হাজার পাঁচশো প্লাস এক্সট্রা তিন হাজার টাকা ফোর্থ ইয়ারে লাগবে আট হাজার টাকা আর সিঙ্গেল নিলে লাগবে আট হাজার প্লাস তিন হাজার টাকা কলেজের জন্য কসেন মানি লাগবে পাঁচ হাজার টাকা যেটা রিফান্ডেবল মানে কোর্স কমপ্লিট হওয়ার পর রিফান্ড করে দেওয়া হবে এবং হোস্টেলের জন্য কসেন মানি লাগবে পাঁচ হাজার টাকা এটাও রিফান্ডেবল